আধ ঘন্টার কালবৈশাখীতে লণ্ডভণ্ড রাজ্যে দুই জেলা ক্ষতিগ্রস্ত বহু বাড়ি, তার ছিঁড়ে যাওয়ায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা, আমবাগানের ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত চাষিদের। বৃহস্পতিবারের ঝড়ে ক্ষতি হয় আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার। উড়ে যায় টিনের চাল, একাধিক বাড়ি দোকানের উপর ভেঙে পড়ে গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। আলিপুরদুয়ার জেলা প্রশাসন সূত্রে খবর, অন্তত 650টি বাড়ি এবং 50টি দোকানের ক্ষতি হয়েছে, গাছ ভেঙে পড়ায় ক্ষতি হয়েছে চা গাছেরও। কালকে যা অবস্থা গেছে, চারটার সময় আছে, চারটার সময় মানে এই ঘরটা যে আছে এমন করে উঠাইলো চালটাকে, মানে বোঝা মুশকিল। হঠাৎ করে উঠায়া ফেলাই দিল, আজকে মোটামুটি 30 ফিট ধরে না দূরে চলে গেছে, রাস্তার উপরে আছে আর কি। আমরা তো এখন ব্লক প্রশাসনকে বলা হয়েছে আমরা যতটুক পারি সাহায্য করব, আমার যত জনগণ আছে যার এরকম পরিস্থিতিতে ওনার খুব মানে খারাপ অবস্থায় আছে। একই ছবি মালদা চাঁচলে। মালদা রতুয়ায় ঝড়ে বাড়ি দোকানের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে আমবাগানের। প্রশাসন সূত্রে খবর, পুরাতন মালদায় গাছ পড়ে মৃত্যু হয় এক মহিলার, রতুয়ায় গাছ ভেঙে পড়ায় আহত হন দুজন। মালদার জেলাশাসক জানিয়েছেন বিডিওদের কাছ থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট চাওয়া হয়েছে। অরিন্দম সেন, করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। शहर अंग्रेजी लगे हैं। वो बहुत दूर है। प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। हाय, बाबा ने भेजा है। कम हियर। क्यूरियोसिटी। क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर। जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी।